নমস্কার বন্ধুরা একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষার উত্তরপত্র এবং মার্কস ফয়েল যত্ন সহকারে রেখে দেওয়ার কথা বলা হলো এবং যে কোনো সময় তা চেয়ে পাঠানো হতে পারে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে এমনই নোটিফিকেশান জারি করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে আপনারা জানেন এবছর উচ্চ মাধ্যমিকের মূল্যায়নের ক্ষেত্রে একাদশের বার্ষিক পরীক্ষার ফলাফল একটি অন্যতম ক্রাইটেরিয়া সেক্ষেত্রে এই নোটিফিকেশান ভীষণ গুরুত্বপূর্ণ এবং স্কুলগুলিকে তা মেনে চলারও নির্দেশ দেওয়া হলো। আপনাদের দেখাবো বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এজুকেশান বিদ্যাসাগর ভবনের পক্ষ থেকে যে নোটিফিকেশানটি আজকে প্রকাশ করা হয়েছে সেটি উনিশ ছয় দু হাজার একুশের যে নোটিফিকেশান ছিল আর্লিয়া নোটিফিকেশান তারই কন্টিনিউয়েশান হিসাবে বিবেচনা করতে হবে এবং সেখানে যে বিষয়টি আছে প্রত্যেকটা ইনস্টিটিউশনকে যে ইনস্ট্রাকশান দেওয়া হয়েছে সেটি আপনাদের দেখাবো দেখুন দ্য ইনস্টিটিউশনস আর বিং ইনস্ট্রাক্টেড টু প্রিজার্ভ অল মার্কস পয়ল অ্যান্ড আনসার স্কিপস রিলেটেড টু ক্লাস ইলেভেন অ্যানুয়াল এক্সামিনেশান অব টোয়েন্টি টোয়েন্টি অর্থাৎ দু কুড়ি সালের অ্যানুয়াল এক্সামিনেশনের ইলেভেনের ক্ষেত্রে একাদশের যে আনসার স্ক্রিপ্ট বার্ষিক পরীক্ষার এবং তার মার্কস ফয়েল সেগুলিকে প্রিজার্ভ করার নির্দেশ দেওয়া হলো এনি মার্কস ফয়েল অর আনসার স্ক্রিপ্ট মে বি আস্কড ফর বাই দ্য কাউন্সিল ফর রিভিউ পারপাস উইদিন এ টাইম পিরিয়ড অফ সিক্স মান্থ ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন অফ হায়ার সেকেন্ডারি রেজাল্টস টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান অর্থাৎ দু হাজার একুশের যে উচ্চ মাধ্যমিকের ফলাফল যেদিন থেকে ঘোষণা হবে তার ছ মাসের মধ্যে যে কোনো সময় রিভিউ পারপাসের জন্য এটা কিন্তু চেয়ে পাঠানো হতে পারে মোর অভল ইউ আর বিং ইনফর্ম দ্যাট দ্য লাস্ট ডেট অফ সাবমিশন মার্ক্স ফয়েলস অফ ক্লাস ইলেভেন অ্যানুয়াল এক্সামিনেশান হ্যাজ বিন এক্সটেন্ডেড আপ টু টোয়েন্টি এইথ জুলাই টু থাউজেন্ড সরি টোয়েন্টি এইট জুন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান অর্থাৎ আঠাশে জুন পর্যন্ত এই তারিখ বর্ধিত করা হয়েছে একাদশের অ্যানুয়াল এক্সামিনেশনের মার্ক্স জমা দেওয়ার সাবমিশন করেন এবং সেটি কিন্তু প্রিজার্ভ করার কথা বলা হলো স্কুল কর্তৃপক্ষকে ইনস্টিটিউশনকে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে এবং তা যে কোনো সময় রিভিউর জন্য রেজাল্ট পাবলিকেশন থেকে ছ মাসের মধ্যে যে কোনো সময় রিভিউ পারপাসে চেয়ে পাঠানো হতে পারে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে এই সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ নির্দেশ আপনাদের সামনে এলে আমরা আপনাদের সামনে তা পরিবেশন করবো এবং নিয়ে আসব ততক্ষণ সঙ্গে